কালকে দেখতে পেলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে যে রাজলে আমাদের এক ছোট ভাই যে কলেজে পড়ে, নাম পারভেজ খান, তাকে বহিরাগত যে কোনো এক লোক, সে এসে শোভান তার নাম, সে এসে শটগান প্রদর্শন করে তাকে হুমকি ধামকি দিচ্ছে। সে যদি জমি কিনে থাকে বা জমি পেয়ে থাকে তাহলে সে মামলায় যাক বা আইনের আশ্রয় নিক, সে তো ডাইরেক্টলি সে একটা ছাত্রের উপর এইভাবে হামলা করতে পারে না। সে এসে অস্ত্র প্রদর্শন করে বাইরের কিছু লোকজন নিয়ে রাজনীতি এসে যে মহড়া দিয়েছে এটা সত্যি নেককারজনক। আমরা রাজনীতিবাসী চাই এটা একটা বিচার হোক, ভবিষ্যতে যেন কেউ এই ধরনের কোনো কাজ করতে সাহস না পায়, এটা হচ্ছে আমাদের দাবি। আচ্ছা, রশিদ শেখ এবং তার বংশের লোকজনের সাথে মামলা, সেই মামলা দিয়ে রশিদ শেখ রায় পাইছে, তিনটে রায় পাইছে, এরপরে বিবাদীগণ রশিদ শেখ তাদেরকে বিবাদী করে, সেই বিবাদীগণ তার জমি মাহমুদা রাসমির কাছে বিক্রি করে, মাহমুদা রাসমি সোবানের কাছে বিক্রি করে। এই সোবান এই 2016 সালের বিন্দা এই জায়গায় দখলে আসার জন্য এই মামলা মোকদ্দমা করে এবং এই ভয়ভীতি প্রদর্শন করে, এবং তার সাথে যে লোকজন আছে বিএনপির লোকজন, জামাতের লোকজন দিয়ে সেই অতর্কিতভাবে এই ঘটনাস্থলে আসে এবং এ আমার ভাইকে এবং বোনকে হত্যার হুমকি দেয়। অস্ত্র দেখে আমাদের এলাকার মানুষ ভীত সন্ত্রস্ত, আসলে আমরা এরকম ঘটনা কখনো আশা করিনি। তার যে হুমকি ধামকি এগুলো আমাদের সমাজের শান্তি বিনষ্ট করেছে। আমরা এই যে ঘটনার এই ঘটনাটার সুস্থ তদন্ত দাবি করে তার তার যে আইনি যে ব্যবস্থা সেই আইনি ব্যবস্থা আমরা দেখতে চাই। অস্ত্র বাজেয়াপ্ত করা হোক, কারণ অস্ত্রধারী লাইসেন্স থাকলেই যে আপনি প্রদর্শন করে ভয়ভীতি দেখাবেন এটাই মোটেও কাম্য না। আমাদের যে সাধারণ মানুষ যারা আপনার শান্তিপ্রিয় মানুষ, এরকম কোনো ঘটনা আর আমরা এটা অভ্যস্ত নয়। আমরা এই যে প্রথম আমাদের এই অস্ত্র দেখলাম, তো তার বড় ভাই যে কথাটা বলছে তার লাইসেন্স আমরা আসি কিনা, তার লাইসেন্স যদি থাকে সেটা বাতিল করা হবে এটা আমাদের দাবি। তা না হলে উনি এরকম কাণ্ডকর্ম মনে হয় আর অনেক জায়গায় করছে বা ভবিষ্যতেও করতে পারে, এটা আমাদের কথা। সরকারি ওনার মূল ব্যবসায় হচ্ছিল পরের জায়গা জমি দখল করা এবং অবৈধ পথে মানুষকে মানব পাচারকারী যাকে বলে এক কথা, ঠিক আছে। তো উনিয়ের মতো একজন লোকে কীভাবে একটা মানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ লাইসেন্স পাইতে পারে অস্ত্রের, এটা আমার বোধগম্য হচ্ছে না। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে এই সন্ত্রাসীর কাছ থেকে ওনার লাইসেন্স বাতিল করে ওনাকে আইনের আওতায় আনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমরা। সাংবাদিক বন্ধুগণ, আমি বলতে চাই এইটাই, তার সাথে কী বিবাদ, এই রাজনের একটা সন্তান, রাজনের একটা ছেলে, তার সাথে বিতর্কত অনেক ধরনের অনেক দ্বন্দ্ব থাকতে পারে, অনেক ধরনের অনেক বিষয় থাকতে পারে। আর একজন মানুষকে সরকার অস্ত্র ব্যবহারের সুযোগ দেয় তখন যখন তার জীবন নাশের কোনো হুমকি আসে, কোনো অসুবিধা হয়, সে জীবন রক্ষার দেয় তার যদি কোনো আক্রমণ হয় সেই ক্ষেত্রে তিনি এই অস্ত্র ব্যবহার করবে, কিন্তু সে প্রকাশ্যে আইসা এই অস্ত্রের অপব্যবহার করবে, সে কাউকে হুমকি দেবে, ধামকি দেবে, জমি দখল করতে অস্ত্র নিয়ে যাবে, এটা আমরা মেনে নিতে পারি না, এটা রাজনের কেউ মেনে নিতে পারবে না। তাই আমরা সরকারের কাছে, আমরা প্রশাসনের কাছে, আমরা সাংবাদিকদের কাছে এটাই আমরা বলতে চাই, তাকে যে সরকার অস্ত্র দিয়েছে, অস্ত্রের পারমিশন দিয়েছে, এটা অস্ত্র বাজেয়াপ্ত করা হোক, তার লাইসেন্স বাতিল করা হোক, এটাই আমি বলতে চাই এবং এটার সুষ্ঠু বিচার কামনা করি। ধন্যবাদ। একজন বন্দুক নিয়ে আইসে আইসে ওনাকে হুমকি দমকে দিতেছে যে এই জায়গা আলো আমার, আজকে ওয়াল দিয়ে যাব, এই ওয়াল ঠেকাইতে পারবে না কেউ, বন্দুক দিয়ে ওই যে কুকুর উপর হামলা চালাইছে, দেখাইছে, আমি দেখছি এটা ঘটনাস্থলে আমি ছিলাম। তাই ওই যে ইট আনছে, ইট নিহারা আমার দহলে যাবে, আমরা এই যে বাধা দিচ্ছি দেখাই দিন, আমাকে বন্দুক খেয়েছে, আমাকে মারা ধরার হুমকি দেয়, আমাকে যে কোনো সময় আমাকে একটা আমরা ইসের ভিতরে আসি, মানে যে কোনো সময় একটা অঘটন ঘটাইতে পারে, বুকের ভিতর ধরে গুলি, বাসায় ভিতরে যাইয়ে গুলি ধরে, এ জায়গা ও জায়গা বইয়ে ধরে আমাকে হুমকি হাঙ্কি দেয়, অনেক কিছু করে, অত্যাচারই করে। শোভাহান শোভাহান পানু এই দুইজন আমাকে হুমকি দেয়, জায়গা নেই আমাকে, জায়গা আমাকে দেবে না, আমাকে পথ পথের জায়গা আমাকে দেবে না, আমাকে যাই তাই দেবে না, কোনো কিছু করতে দেবে না, এ জায়গা আমাকে দেবেই না, তোর অস্তিত্বই রাখুন এ জায়গা। একজন কলেজ পড়ে ছাত্র, যে আমি দীর্ঘ দুদিন আগে সকালে যখন বাহার থেকে বের হই তখন দেখি যে সুবাহান তার কিছু লোকজন নিয়ে এসে আমার সেই জমিটা নিয়ে সমস্যা, সেই জমির কারণে সমস্যা, কারণে সে জমিটা মামলা মোকদ্দমা চলতেছে, তো সেজন্য আর কি হলো সে আসছে। আসার পর আমি বলছি যে দেখে আপনি এখানে আসছেন কেন, সে বললো কি যে আমি এখানে আসছি জমি দখল করতাম, জমি দখল করার জন্য আমাদের এখানে মামলা মোকদ্দমা চলে আপনি কোর্টের মাধ্যমে একটা সমাধান দিয়ে দেবে, আপনি এখানে পূর্ব কেন দখল করতে আসবেন। তো এইগুলো বলার সাথে সাথে তার যে লোকজন ছিল এবং সে গাড়িতে গেছে
আগ্নেয়াস্ত্র সে বের করে আমি আমার মা এবং তাক করে বলে যে তোরা এখান থেকে মূল কাজ করবো, যদি বাধা দেস আমি কাজ করবো, তোরা যদি বাধা দেস তাহলে তোদের এইখানে হলো মেরে ফেলা যায় গেছে, গুম করে ফেলাই দেবো, তোরা এখান থেকে কোনো কিছু করতে পারবি না। তো আমি ঘরের ছেলের মতো আমি জিনিসটা নিয়ে খুব ভয় পাই এবং কি আর কি হলো ঠিক আছে যে এরকম ভাই এরকম করে। তাই এই ক্ষেত্রে আমি সবাই হলো সবাই কাছে আকুল আবেদন জানাচ্ছি আপনাদের ক্ষেত্রে যে এইসব ঘটনা যাতে কারো সাথে না ঘটে, আর আমার এই ব্যাপারটা নিয়ে যাতে অধিকার শাস্তি এরকম বলছি যাতে এটা আমি সুস্থ তদন্তের বিচার পাই। আচ্ছা মানে এটা পার্নারশিপ হুমকিও দিছে, এটা আমি চাই যে আর কি হলো যে কোনো সময় হয়তো আমি আশঙ্কায় আছি, আমি আপনার কাছে ই করে যে যে কোনো সময় হয়তো আমার কিছু করে ফেলতে পারে, হয়তো আমার নামে কোনো মামলা মোকদ্দমা কিংবা দেওয়া গেছে আর কি মিথ্যা মামলা দিতে পারে, জীবনের সময় হ্যাঁ হুমকি দিচ্ছে আমাকে, আমার পরিবার আমার মাকে সবাইকে আর কি জীবনের সময় আমার হুমকি দিচ্ছে হ্যাঁ আমার জীবন রক্ষা করার জন্য, অনেক 30 জন মানুষ আমার প্রতি আক্রমণ করছে আমার জীবন রক্ষা করার জন্য, এটা করছি আমি। আর একদিন গেছি ওই দিন হয়েছে বাধ্য হয়েছে কালকে যখন পরশু দিন যখন আমার গাড়িতে পাথর লাগাইছে, ইটা ইটা পাথর না দুই জায়গায় ডোপ লাগাই চলাইছে, আমার 1.5 কোটি টাকার গাড়ি সেটার গাড়িতে চলি আমি, আমাকে তো এরম ভাবে ইসে থেকে স্টেটমেন্ট দিচ্ছে যে আপনার কোনো সময় যদি বিপদ আসে হায়ারিং এতটুকু করবেন যেন কোমরের নিচ থেকে ঠ্যাঙ্গের নিচে নিচে মারবেন, যদি আপনাকে মারে তাহলে আপনিও মারবেন, এরকম পজিশন কোনো সময় আমার আসে নাই, কিন্তু আমি যেখানে যে আমি এটা সঙ্গে সঙ্গে রাখি। আসলে তাদের হচ্ছে দীর্ঘদিন ধরে তাদের একটা সম্পত্তি নিয়ে ঝামেলা আছে এবং এটা নিয়ে কোর্টে মামলাও বিচারাধীন আছে, তো গত কয়েকদিন আগে সম্ভবত কয়েকদিন আগে তিনি তার ওই সম্পত্তিতে গেলে প্রতিপক্ষের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়, বাকবিতণ্ডার এক পর্যায়ে তিনি তার আমরা যতটুকু জেনেছি যে লাইসেন্সকৃত অস্ত্রটাই তিনি সেখানে প্রদর্শন করেন, যদি তিনি তার লাইসেন্সকৃত সেই অস্ত্রটি লাইসেন্সের শর্ত ভঙ্গ করে যদি প্রদর্শন করে থাকে বা কাউকে ভীতি প্রদর্শন করে থাকে সে ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। একটি অস্ত্র যখন দেওয়া হয় লাইসেন্স দেওয়া হয় অস্ত্রের সেখানে কিছু শর্ত থাকে, তো সে যদি শর্ত ব্রেক করে থাকে তার বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।